কিয়ামতে প্রতিটি মানুষ উঠবে আল্লাহর দরবারে একা একা। সুতরাং কথা যারা ছড়িয়ে মানুষের ভেতরে বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছেন তারা ভুল করছেন, আপনি থেমে যাবেন আশা করছি, আর মানুষও যেন বিভ্রান্ত হবেন না। এই কথা বুঝতেছে? কিয়ামতের বিচারে দ্বিতীয় সিস্টেমে আল্লাহ এবার আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। সূরা বনী ইসরাঈল ১৫ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৭১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে এবার আল্লাহ মানুষকে আর একা ডাকবেন না, এবার ডাকবেন তার নেতার সাথে। আর রাজনৈতিকভাবে বিভিন্ন আদর্শে আসি থাকেন, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কিয়ামতে আল্লাহ যদি আপনার নেতার সাথে ডাকে, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, কি বলে আপনার মনে বলেন তো? কিয়ামতে ওই লোকটার সাথে দেখলে আপনাকে আল্লাহ মাফ করবে? ও বলছেন না, এখনই ধরা খাবে না। আপনি যদি এখনই বলেন না, আপনি ধরা খেয়ে বসে আছেন। আপনি যার সাথে উঠবেন এই নেতা সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি নিজেই বলছেন না, যার পেছনে আমি দুনিয়ায় আছি, এর সাথে যদি কিয়ামতে আল্লাহ ডাকে আমার বাঁচার উপায় নেই। আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপনি ধরা খেয়ে গেছেন। কি এ লোকটা এখন বাড়িতে সে যদি দেখে ওনার স্ত্রী ওনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, রাগ হবে? এই কথা বলেন না। উনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে, বুদ্ধিমান হয়ে থাকে, আন্দাজে রাগ করার কথা না। চিন্তা করবে আমার বউ তো শিক্ষিতা, ধার্মিক, ভালো বংশের মেয়ে, জীবনে আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আজকে আমার গালি দেয় শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে, অবশ্যই ওরে জিনে ধরেছে। কি তাছাড়া তো এমনি গালি দেওয়ার কথা না, ওরে ভূতে ধরেছে, জিনে ধরেছে, ওর মাথা খারাপ, নিজের উপর কন্ট্রোল নেই, এই কারণে আমারে গালি দেয়। আপনি কোরআনের এই আয়াত শোনার পরে এত বড় দলিল দিয়েও যদি আপনার মন পরিবর্তন না হয়, এখনো যদি ওই শয়তান দুনিয়া মার্কা, দুনিয়াদার মার্কা মানুষের পেছনে আপনি থাকেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আমি আর নামলাম না। তৃতীয় নম্বরে আপনাকে আর আল্লাহ এবার দ্বিতীয় পয়েন্টে নেতা সহ ডেকেছিলেন, এবার আর নেতা না, এবার ডাকবে কিয়ামতে মাহশারে ময়দানে সবাইকে একসাথে। এই যে কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতে, পাঁচটা প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবে মানুষকে তার নিজের সামনে দাঁড়িয়ে। লা তাজালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন ইলা আখিরিল হাদিস রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বলেন পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম সন্তান, নারী, পুরুষ কেউ আল্লাহর সামনে থেকে সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এক নম্বরে তোমার একটা হায়াত দিয়েছিলাম ৭০-৮০ বছরের, কি করলে বলো তো দেখি? ও চট্টগ্রামবাসী, আপনি নিজের সাথে মিলিয়ে বলেন তো যে হায়াত পেয়েছেন, এখনই যদি বিদায় নেন, এই হায়াতের জবাব দেওয়ার মতো কায়দা আছে? আল্লাহর এক বান্দা বাজারে গিয়ে ১০০ টাকার একটা নোট দিয়েছে দোকানদারকে। দোকানদার টাকাটা নিয়ে ওলট পালট করে বলছে এটা অচল, চলে না, নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। আল্লাহর এই বুজুর্গ বান্দা কথাটা শোনার পরে অজ্ঞান হয়ে গেছে। লোকজন এসে বলছে আপনি এই লোককে মেরেছেন। না, আগে ওর হুঁশ ফিরান। বাতাস দিয়ে, পানি দিয়ে যখন হুঁশ ফিরে এসেছে, বলে আপনি সেন্সলেস হয়ে গেলেন কেন? আল্লাহর এই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলে দেখো, এই লোকটা আমাকে মারে নাই, বকাও দেয় নাই, শুধু টাকাটা ফেরত দিয়েছে। আমি চিন্তা করলাম ওই সময় আমারও তো একটা ১০০ টাকার নোট আছে, তার নাম হায়াত, তার নাম কি? আমার এই ৭০-৮০-৯০ বছরের হায়াত এখনই যদি মারা যায়, মহান আল্লাহ যদি আমার হায়াতটা উলট পালট করে দেখে বলে বান্দা এটা অচল, চলে না, যা। এর ভেতরে জেনার গোনা পাওয়া যায়, মদের গোনা পাওয়া যায়, বাবার গোনা পাওয়া যায়, নাকি এলাকায় বাবা মাবা চলে না? সলেমান আমার গাড়িটা ধরেছিল পুলিশ, মনে করছে গাড়ির বাবা আছে। তা বাড়ি কোন এলাকায় বললো, যশোরে। পরিচিত বলে বলছে হুজুর ঠিক আছে চলি যান। আমার মনে হয় পরিচিত না হইলে সব খুলে দেখতো যে কোন জায়গায় বাবা আছে। আমার জীবনের ভেতরে যৌতুকের গোনা আছে, বেপরদার গোনা আছে, মানুষের উপরে জুলুম করার গোনা আছে। এটা অসল আমল নামা, এইটা দিয়ে চলে না, এটা জান্নাতে যাওয়ার মতো না। যা, এটা নিয়ে অন্য জায়গায় যা। তখন আমার কি অবস্থা হবে? এই সেন্সে আমি অজ্ঞান হয়ে গেছি। বলেন তো তাদের চিন্তাধারা আর আমাদের চিন্তা আকাশ আর পাতাল না? বলেন, এই চিন্তা যেন ফিরে আসে। জানে তো অতিথি বলছিলেন, এই চিন্তাটা যেন ফিরে আসে। এই কারণে এলাকার মানুষেরা মাঝে মাঝে কোরআনের অনুষ্ঠান করে, আমরা যেন দুনিয়ার ওপরে মত্ত হয়ে না যায়, আমাদের বিশাল জীবন যেন ভুলে না যায়। বলেন আমিন।